নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় মার্চ দু হাজার বাইশ সিংহ রাশির মাসিক রাশি ফলের ভিডিও আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার এ মাসে বিবাহ শিক্ষা স্বাস্থ্য আপনার ব্যবসা কর্ম ভাগ্য প্রেম কেমন যেতে চলেছে আমি এই বিষয় নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আপনি যদি সিংহ রাশি মানুষ হন আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আগামী মার্চ দু হাজার বাইশ প্রথমেই আপনাদেরকে আমি বলি আমি যে রাশি বলটি তৈরি করছি সম্পূর্ণরূপে ইঞ্জিনের রাশি বল এখানে কারো মন খারাপ বা কারো মন সন্তুষ্টি করার কোনো ব্যাপার ব্যাপার নেই এটা যেটা বাস্তব যেটা ঘটবে সেটাই কিন্তু আমি আলোচনা করতে করছি আপনি সিংহ রাশি মানুষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও দেখুন জীবনে কিছু ক্ষেত্রে নিজেকে কিন্তু একা চলতে হয় অর্থাৎ আপনি আপনার জীবনে সঠিক লক্ষ্যে গান বাধা বিপত্তি আছে আপনি জানবেন আপনার যখন বাধা আসছে আপনার যখন বিপত্তি আসছে সেই জন্য আপনাকে বাসে বন্ধু হিসাবে জ্যোতিষশাস্ত্র কিন্তু আছে অর্থাৎ সেই জায়গাটা সেই সমস্যাটা সেটা কাটিয়ে দিতে পারে একজন এক্সপার্টা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার এবং আরেকটি কথা আপনাদেরকে বলি খুব ইম্পর্টেন্ট কথা যখন আপনি শুনবেন আপনার সম্বন্ধে নিন্দা হচ্ছে অর্থাৎ আপনার সম্বন্ধে নিন্দা চর্চা বিষয় তার মানে আপনার কোনো বড় গুণ কিন্তু আছে ভালো গুণ আছে যার নিন্দা হচ্ছে তার মানে আপনি যেন আপনি কিন্তু উপরে উঠছেন অর্থাৎ আপনার উন্নতি কিন্তু হচ্ছে ওই জন্য কি আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে তো এইসব বিষয়গুলো একটা কিন্তু ব্যাপার থেকেই যায় তো এই দিকে না থাকিয়ে কি কে কি করছে না দেখে আপনি নিজের লক্ষ্যে এগান আমি বারবার একটা কথা বলি প্রত্যেক ভিডিওতে বলি রাস্তা যত দূর হোক না কেন আপনার স্বপ্ন আপনি পূরণ করুন সেখানে সময়ের কোনো বাধা নেই এ কথাটা বারবার আমি বলে থাকি কোনোদিনও দেখবেন না নদী জিজ্ঞাসা করে না যে সমুদ্র কত দূর অর্থাৎ এই জায়গাটা লক্ষ্যে পৌঁছাতে গেলে আপনাকে কিন্তু ঠিক দৃঢ় সংকল্প আপনাকে কিন্তু নিতে হবে আপনি সিংহ রাশির মানুষ আসা যাক আলোচনায় কি রেজাল্ট পেতে চলেছেন মার্চ মাসে স্বাস্থ্য আপনাদের রাশির অধিপতি সপ্তমভাবে অবস্থান করছে এবং পনেরো তারিখ অব্দি সপ্তমভাবে অবস্থান করবে আপনাদের স্বাস্থ্য নিয়ে খুব বড় ধরনের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না পনেরো তারিখ পর্যন্ত কিন্তু রাশির অধিপতি অষ্টমভাবে চলে যাচ্ছে পনেরো তারিখের পর থেকে কিছু ক্ষেত্রে মাথা সমস্যা মাথা ধরে থাকা বা চোখের সমস্যা এবং কিছু ক্ষেত্রে যাদের বয়স্ক যারা লোক আছেন সিক্সটি ফাইভ টু সেভেন্টির মধ্যে তাদের হার্টের প্রবলেম আসার জায়গা কিন্তু থাকছে অর্থাৎ পনেরো দেখে পর থেকে শরীরের দিকটা নিয়ে একটু হলো আপনাদের চিন্তার জায়গা কিন্তু থাকছে ওভারঅল খুব বড় ধরনের কিন্তু সমস্যা থাকছে না এবার আসি আপনাদের প্রেম অর্থাৎ আপনাদের পঞ্চমপতি সপ্তম ভাবে অবস্থান করছে পঞ্চমপতি সপ্তম ভাবে অবস্থান প্রেমে সফলতা নিশ্চিত রূপে কিন্তু পাবে রুবিও একসঙ্গে থাকছে অর্থাৎ একটু ইগো সেন্টিমেন্টের জায়গা তৈরি করবে অর্থাৎ এই জায়গাটা একটু অ্যাডজাস্টমেন্ট করে যদি চলেন নতুন প্রেম পুরাতন প্রেম আপনাদের কিন্তু চলেছে প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা আপনারা পেতে এডুকেশনের জায়গাটা যদি বলি দেখুন পঞ্চম ভাব হচ্ছে আমাদের শিক্ষার জায়গা সপ্তম ভাবে অবস্থান করছে রবির সাথে দেখুন পড়াশোনাতে কিন্তু যথেষ্ট মন্য যোগ আপনার বাড়বে অর্থাৎ এটার পর এটা করলে ভালো হয় ওটার পর এটা যদি সাজিয়ে করলে একটু ভালো হয় অর্থাৎ প্ল্যানিংটা আপনারা খুব ভালো কিন্তু করতে পারবেন অর্থাৎ পঞ্চমের সাথে সপ্তমের কানেকশান প্ল্যানিং করে কিন্তু আপনার পড়াশোনার জায়গাটা কিন্তু ওভারঅল ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে ষষ্ঠভাবে শনি শুক্র আপনার মঙ্গল অবস্থান করছে ভাগ্যপতি তুঙ্গ গৃহে আপনাদের ভাগ্যপতি এবং চতুর্থপতি তুঙ্গ গৃহে অবস্থান করছে দুর্দান্ত কানেকশান ভাগ্যপতি যখন তুঙ্গস্থ হয় ভাগ্যের সম্পূর্ণ রূপে সাপোর্ট আপনি পাবেন আপনি সিংহ রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু মঙ্গল কিন্তু রাজ্যকারী প্ল্যানেট অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু থাকছে এবং সম্পত্তিগত দিক থেকে লাভ যাদের ভূমি নিয়ে অর্থাৎ জমি জায়গায় সংক্রান্ত যারা কাজকর্ম করেন বা আপনি কোনো ল্যান্ড কিনবেন ভাবছেন বা বাড়ি কিনবেন ভাবছেন বা কোনো প্রপার্টি কিনবেন ভাবছেন ইনভেস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে সিংহ রাশি ক্ষেত্রে অর্থাৎ সম্পত্তিগত দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো এবার আসি আপনাদের দাম্পত্য দিক আপনাদের ঠিক সপ্তম প্রতি ষষ্ঠভাবে অবস্থান করছে আমি বলবো আপনারা যদি হাজবেন্ডের সাথে এক মতে যদি চলেন আপনাদের দাম্পত্য সুখ আমি রায় খুব দায়িত্ব নিয়ে বলছি দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের দুর্দান্ত হবে চোখে চোখে পড়ার মতন সপ্তম প্রতিষ্ঠ ষষ্ঠভাবে অবস্থান করছে অর্থাৎ মধ্যে মধ্যে একটু একটু করে আলোচনার কোনটা করলে করলে ভালো ভালো হয় হয় এটা যদি নিজেরা মধ্যে আমি বলব একটু ভালো মতন যদি আপনারা একে অপরের বন্ধু যদি হতে পারেন বন্ধুত্বভাবে যদি থাকতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য সুখ আপনাদের হানড্রেড পারসেন্ট সিংহ হতে চলেছে সন্তানের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্র আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো জায়গাটা নিয়ে কোনো সমস্যা জায়গা আপনাদের থাকছে না এর সাথে সাথে ব্যবসা দেখুন সপ্তম প্রতি ষষ্ঠ হবে ব্যবসাতে বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না অর্থাৎ আপনার কোনো চীনা পরিচিত লোক তার কাছে ইনভেস্টমেন্ট করলে সেখানে কিন্তু অর্থ লস হয়ে যাওয়া অর্থ ডুবে ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ বড় ধরনের ইনভেস্টমেন্টের আগে নিজস্ব ন্যাকাল আমি কৌশিক রাই বারবার বলছি আপনি দেখিনি নিন এবং সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ভালো এটা বলা যেতে পারে এবং দৈনিক রোজগার আপনাদের বাড়বে দেখুন আমি কিন্তু আপনাদেরকে গ্রহের অবস্থান ধরে পার্ট টু পার্ট আপনাকে কিন্তু আলোচনা করছি এবার আসি আপনাদের কর্মভাব হাওয়াতে কোনো কথা না সম্পূর্ণ গ্রহের ধরে কি কারণ দশম ভাবটা আপনাদের আমাদের কর্মভাব দশম্পতি আপনাদের চলে যাচ্ছে কোথায় ষষ্ঠ ভাবে মঙ্গলের সঙ্গে তুঙ্গ গৃহে অবস্থ মঙ্গলের সঙ্গে অবস্থান করছে শনির সাথে অবস্থান করছে কর্মক্ষেত্রে সফলতা আপনাদের আসতে চলেছে কর্মপ্রাপ্তি যারা বেকার ছিলেন চাকরি পাওয়া কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের চাপ কিন্তু বৃদ্ধি কিন্তু এ সময় হবে অর্থাৎ এই চাপটা কিন্তু আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে যারা বদলি চাইছেন প্রমোশন চাইছেন এই জায়গাটা আপনাদের কিন্তু হবে একাদশপতি এবং ধনপতি আপনাদের সপ্তম ভাবে অবস্থা করছে অর্থাৎ ছয় মার্চ থেকে একাদশ দ্বিতীয় সপ্তমের কানেকশন ব্যবসার দ্বারা আপনাদের অর্থ কিন্তু আসবে লাভের জায়গা জায়গা সফলতার জায়গা আপনাদের কিন্তু দেখা কিন্তু যাচ্ছে তবে আপনি সিংহ রাশির মানুষ শত্রুতা আবারও বলছি সিংহ রাশির ক্ষেত্রে যেহেতু এরা অ্যাকচুয়ালি সিংহ রাশির মানুষদের কি হয় ডোমিনেট এরা কিন্তু আরেকজনের উপর ডোমিনেট করতে চায় অর্থাৎ আমি একা আমি যেটা বলছি সেটা ঠিক এটা কিন্তু সিংহ রাশির কিছু অংশ হলো যে এটাতে কি হয় প্রেমের ক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ চলে আসে অর্থাৎ ডোমিনেসিং মানসিকতাটা যতটা সিংহ রাশি কমিয়ে রাখতে পারবে সে দিকটা কিন্তু ভালো কিন্তু শত্রুর উপর আপনি ডোমিনেট করুন আমি বলবো শত্রু শান্ত হবে শত্রুতা কিন্তু আপনাদের থাকবে আমি এই কথাটা বলব কি উপায় করবেন সূর্য প্রণাম করুন বিশেষভাবে এবং হনুমানজির উপাসনা করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন